হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনার ভিডিওতে কীভাবে একটা সুন্দর আরজিবি এফেক্ট ব্যবহার করে ভিডিওটার একদম একটা চমৎকার লুক নিয়ে আসতে পারেন, এটাই থাকবে আমাদের আজকের টিউটোরিয়াল। বাট টিউটোরিয়ালে যাওয়ার আগে আমরা দেখব আমাদের ফাইনাল রেজাল্টটা কী আসে সেটা। এইমাত্র আমরা যে ভিডিওটা দেখলাম সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এখানে যে এফেক্টটা দেওয়া হয়েছে, কীভাবে দেওয়া হয়েছে, এডিটটা কীভাবে করা হয়েছে সেটাই আমাদের টিউটোরিয়ালের আজকে বিষয়। এবং ফার্স্ট পার্টে থাকবে মূলত কীভাবে আমি অ্যাপ্লাই করেছি আমাদের এফেক্টটা অ্যাডোব প্রিমিয়ারে, এবং সেকেন্ড পার্টে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতেই সেটা হচ্ছে যে আমি টাইমলাইনে এটাকে কীভাবে কেটে কেটে এডিট করে বসিয়েছি তার একটা ব্রেকডাউন। সো এখন আর কথা না, চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এই হচ্ছে প্রিমিয়ারের একটি উইন্ডো। আমি এখানে একটা নতুন প্রজেক্ট তৈরি করে নিয়েছি এবং সেখানে আমাদের যে ফুটেজগুলো কাজে লাগাবো সেই ফুটেজগুলো আমি এখানে আগে থেকে ইনসার্ট করে রেখেছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, যে ফুটেজটার উপর আমরা সিম্পলি এই এফেক্টটা ইউজ করতে চাই সেটাকে আমরা ব্র্যাক করে এনে ছেড়ে দেবো আমাদের টাইমলাইনে। আমাদের এই ভিডিওতে একটা অডিও লেয়ার রয়েছে, আমরা এই অডিও লেয়ারটা ইউজ করব না। আমি এই জন্য এটাকে আনলিঙ্ক করে এখান থেকে অডিও লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এই ভিডিওর যে লেয়ারটা রয়েছে এখানে আমাদের একটা সিম্পলি এফেক্ট অ্যাপ্লাই করতে হবে, সেই এফেক্টটার নাম হচ্ছে RGB কালার ব্যালেন্স। তো আমরা এখানে চলে যাব আমাদের এফেক্ট উইন্ডোতে। আপনারা উইন্ডো এখান থেকে চলে যেতে পারেন, যদি আপনি এফেক্ট উইন্ডো না দেখেন এই যে এফেক্ট উইন্ডো এখান থেকে এটা চলে আসবেন এবং এখানে গিয়ে সার্চ করতে হবে RGB। তো RGB লিখে আমি অলরেডি এখানে সার্চ করে রেখেছি। RGB লিখলে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার ব্যালেন্স RGB এই এফেক্টটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিয়েছি আমাদের এই টাইমলাইনের উপর। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে এফেক্ট কন্ট্রোলে। এফেক্ট কন্ট্রোল থেকে আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে কিন্তু কালার ব্যালেন্সার অফ আমাদের যে এফেক্ট অ্যাপ্লাই করেছি সেখানে দেখা যাচ্ছে। আমরা এবার যেটা করবো, এখান থেকে ব্ল্যান্ড মোড থেকে আমরা এটাকে লাইনার ডস করে দেব। এরপর সিম্পলি এই লেয়ারটাকে ড্র্যাগ করে আমরা উপরে আরেকটা কপি করব এবং তারপরে এটাকে ড্র্যাগ করে আরও একটা কপি করব। এখন এখানে আমরা তিনটা কপি করেছি কারণ তিনটা লেয়ারে আমরা RGB-র তিনটা, একটাতে R, একটাতে G এবং একটাতে B, মানে রেড গ্রিন ব্লু এফেক্টটা দেব। সো প্রথমে আমরা চলে যাচ্ছি ফার্স্ট লেয়ারটাতে। তো প্রথম লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে রেডটাকে করে দেই আমরা 100, এইটাকে করে দেই গ্রিন অ্যান্ড ব্লুটাকে করে দিলাম 0। তো এরপর আমরা চলে যাচ্ছি পরের লেয়ারটাতে, এখানে আমরা ব্লুটাকে 100 রাখবো এবং বাকিগুলোকে 0 করে দিব। তো আমরা সবগুলোকে 0, এইটাকে 100 রেখে দিলাম, মাঝখানের গ্রিনটাকে 100। আমরা তারপরে চলে যাচ্ছি পরেরটায় এবং এখানে আমরা ব্লুটাকে 100 রাখবো, বাকিগুলোকে 0 করে দিব। আমরা কিন্তু এখন এফেক্ট অ্যাপ্লাই করে ফেলেছি বাট আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমাদেরকে এখন ছোট্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের তিনটা লেয়ারের উপরের দুইটা লেয়ারকে একটু একটু করে কয়েকটা ফ্রেম সরিয়ে দিতে হবে। সো আমি এখানে 2 ফ্রেম করে সরিয়ে দিচ্ছি আমাদের প্রথম লেয়ারটা, তারপরটাকে সরিয়ে দিচ্ছি 2 ফ্রেম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি RGB একটা এফেক্ট রয়েছে এবং আমরা যখন এটাকে প্লে করি তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা RGB এফেক্ট তৈরি হয়ে গেছে অলরেডি। এইখানে আপনারা আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই লেয়ারগুলোর দূরত্ব আপনারা যত বাড়াবেন এই RGB এফেক্টের দূরত্বটাও বা পরিধিটাও আরও বাড়বে। আপনারা যদি চান যে খুব কম পরিমাণ এফেক্ট তৈরি হবে তাহলে আপনারা ধরেন 1 ফ্রেম করে আপনারা বাড়াতে পারেন। তো আমরা এখন এটাকে বাড়িয়ে নিলাম। তো বাড়ানোর পর আমরা এখান থেকে প্রথমের এই পার্টটুকুকে আমরা কেটে ফেলে দিচ্ছি, রেজার টুল দিয়ে আমরা এখানে কেটে আমাদের এই পার্টটুকুকে ফেলে দিচ্ছি। এবং আরেকটা কথা বলে নিচ্ছি যে আমরা এই এফেক্টটাকে কিন্তু এই পর্যায়ে রেখেই আমরা শেষ করে দিতে পারি। আমাদের মূল টিউটোরিয়ালটা কিন্তু এখানেই শেষ যে কীভাবে আসলে এফেক্টটা অ্যাপ্লাই করতে হয়। বাট এখন মূলত আমরা দেখব সেটা হচ্ছে যে এই এফেক্টটাকে আমরা শুরুতে একটা ইন্ট্রো দেখেছিলাম, সেই ইন্ট্রোতে আমরা এটাকে কীভাবে তৈরি করেছি। ইন্ট্রোতে আমি প্রথমে যেটা করেছি, আমি এই ফুটেজটাকে এভাবে প্লে করে দেখে যেই অংশটুকু আমার কাছে ভালো লেগেছে সেই অংশটুকু আমি কাট করে করে, যেই অংশটুকু ভালো লাগেনি সেখানে একটা কাট দিচ্ছি, যেই অংশটুকু ভালো লেগেছে ওখানে একটা, এভাবে আমি কী করেছি প্লে করে করে যেটা রাখবো বা রাখবো না সেই জায়গাটুকুকে আমি কাট করে নিয়েছি। আমি একটু দ্রুত করে দিচ্ছি। তো আমি এখন এখানে র্যান্ডমলি করতেছি। তো এখন আমি জানি যে আমি প্রথম পার্টটুকু রাখবো, তারপরে পার্টটুকুকে ফেলে দেবো। সো এইভাবে আমি এখন আমার প্রথম ফুটেজের এখান থেকে যে বেস্ট অংশটুকু রয়েছে, শর্ট শর্ট অংশ আমি কেটে নিয়েছি। ঠিক একইভাবে এখন আমরা আরেকটা ফুটেজ নিয়ে সেটাকেও এইভাবে কেটে কেটে আমাদের যে অংশটুকু ভালো লাগবে সেটা আমরা বাছাই করে নেব।
তো এখন এখানে আমি আরেকটা ফুটেজকে আমার পছন্দ মতো যে অংশটুকুকে কেটে কেটে রাখতে চাই সেটাকে আমি কেটে কেটে আলাদা করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম ফুটেজ এবং এই দুটাকে মিক্স করে দেব, যাতে আমাদের ভিডিওতে একটা ভেরিয়েশন চলে আসে। সো এইভাবে আমি যে সকল অংশগুলোকে পছন্দ করেছি আমি একটার পর একটা দুটাকে কালার দিয়ে আলাদা করে রেখেছি, যাতে সহজে আইডেন্টিফাই করতে পারি। জাস্ট সিম্পলি এভাবে আমি এখন একটার সাথে একটাকে ব্ল্যান্ড করে দিব। এখন আপনারা চাইলে আবারও বলছি এডিটটা আবার ঠিক এই পর্যায়েও শেষ করে দিতে পারেন, বাট আমি এটাকে আর একটু ফার্দার নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল টাইমলাইন। এখানে আমি ভিডিও লেয়ারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা অডিও ট্র্যাক অ্যাড করে দিয়েছি, যেটা এই ভিডিওর সাথে খুব সুন্দরভাবে হয়তো যায়। তো বানানসই একটা ট্র্যাক এখানে অ্যাড করে দিয়েছি এবং তার সাথে ছোট্ট আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে উপরে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে একটা জুম এফেক্ট অ্যাড করেছি সিম্পল ট্রান্সফর্ম এফেক্টের মাধ্যমে। এটা দিয়ে কী হচ্ছে আমরা একটু ডেমো দেখি, যে বিভিন্ন জায়গায় বিটের সাথে মিল করে এখানে দেখতে পাচ্ছেন যেটা ধুম করে একটা বিটের সাথে এটা একটা জুম হচ্ছে এবং আবার চলে যাচ্ছে, একটা জুম হচ্ছে চলে যাচ্ছে। সো এই যে বিটের সাথে একটা বাড়ি দিচ্ছে, সো এই বাড়িটাই মূলত এখানে একটা আমরা ট্রান্সফর্ম অ্যাড করেছি। সিম্পলি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমি চলে গিয়েছি এফেক্টে, এফেক্ট থেকে ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম থেকে এখানে এই যে আমাদের ডিস্টর্ট ট্রান্সফর্ম এটাকে আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিচ্ছি। এবং তারপর আমরা যেটা করেছি এই ক্লিপটাকে আমরা মাত্র বিটের সাথে মিল করে 3-4 ফ্রেম পর্যন্ত আমরা এটাকে রেখেছি, যাতে চোখের পলকে এটা একটা ব্লিঙ্কে এটা চলে যায় একটা ধুম করে। সিম্পলি আমি এটার এই ট্রান্সফর্ম বা স্কেলটাকে বাড়িয়ে দিয়েছি। সো এখন এটাকে নর্মালি চলছে, হঠাৎ করে এটা স্কেল আপ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে চলে যাচ্ছে। এরপরে যেটা করেছি ঠিক সেমটাকে আমি অল্ট চেপে ধরে ধরে ড্র্যাগ করে আমি আমার পছন্দের যতটুকু জায়গায় যে সকল জায়গায় বিট আছে আমি সেটাকে বসিয়েছি, যে সকল জায়গায় একটু পরে পরে রিদম দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অডিওর যে বিটগুলো দেখা যাচ্ছে সেই বিটের সাথে ম্যাচ করে করে যে সকল জায়গায় একটু পর পর আমি এটাকে রেখেছি, যাতে মনোটোনাস না লাগে, এরা যাতে বিটের সাথে সাথে সুন্দর একটা পেসে মাঝে মাঝে একটা জুম আউট হয়, একটা পাঞ্চ দেয়। এই এফেক্টটা ব্যবহার করে আপনিও কিন্তু আপনার ভিডিওর ভিতরে একটা অন্যরকম লুক নিয়ে আসতে পারেন। আর একটা ছোটো কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।